আফসানার পুরো শরীর আরো ব্যথা হয়ে যায় জিনের সাথে শারীরিক মিলনের ফলে। আসলে কুফুরি কালামের সাহায্য নিয়ে কবিরাজকে সুস্থ করার চেষ্টা করছিল। জিনদের সাথে তার চুক্তি হয়, তাদের আফসানার সাথে শারীরিক সম্পর্ক করার ব্যবস্থা করে দিবে, বিনিময়ে ছেড়ে দিতে হবে। কিন্তু জিনেরা বেশিরভাগ মিথ্যা ওয়াদা করে, তাই তারা ওয়াদা রাখেনি। কবিরাজ এবার নিজের মতো করে কাজ শুরু করে, 7টা তাবিজ দেয় আফসানাকে, যাই একসাথে পড়তে হয়। পুরোটা কুফুরি কালাম দিয়ে লেখা, বিশ্রী মানুষের চেহারা আঁকানো। একদিন সন্ধ্যাবেলার ঘটনা, আফসানার মা বাসা থেকে পাশের বাসায় যায়, প্রতিবেশীর ডাক শুনে। মা চলে যাওয়ার পর কেবল উঠানে গেটটা খুলে বের হয়েছে এমন সময় দেখে তিনটা শুধু মানুষের খুলি। তাদের কান দিয়ে বিশাল বিশাল দুটো পাখা বেরিয়েছিল, পাখাগুলো ছিল ঈগল পাখির পাখার মতো। তিনটা খুলি উঠতে উঠতে আফসানার কাছে আসছিল। আফসানা দৌড়ে বাসার মধ্যে ঢুকে, কিন্তু গেট আর লাগানোর সময় পায় না। এর মধ্যে তারা ঢুকে পড়ে, তিনটা মাথার খুলে একসাথে আফসানার দেহে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সোজা তাবিজে এসে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। তারপর সেন্সলেস হয়ে যায় আফসানা। এর মধ্যে আর একদিন আরো ভয়ঙ্কর দৃশ্য দেখে স্বপ্ন। আফসানা ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে ওর সামনে প্রায় 11 ফুট বেশি লম্বা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। লোকগুলোর বয়স 40 হবে, অদ্ভুত রকম সুন্দর ছিল। তাদের ভিতরে একজন খুব রাগী, চোখে বলে ওঠে, তোমায় তো শাস্তি পেতে হবে, তোমার কোনো মাপ নেই, আমি কি করেছি তার জন্য আপনারা আমাকে শাস্তি দিবেন বলে আফসানা কেঁদে উঠল। তারা কোনো কথা শুনতে নারাজ, আফসানাকে শাস্তি পেতেই হবে। যতদূর সম্ভব সেই দিন ওই তিন চিন বড় ধরনের ক্ষতি হয়েছিল তার জন্য ওদের সঙ্গীগুলো এমন কথা বলেছিল। ওইভাবে আরও কিছুদিন যায়, কবিরাজ সব শুনে কথাগুলো। তখন কবিরাজ গঙ্গা সাধন নামে একটা কাজ করে আফসানার জন্য, এতে প্রয়োজনীয় পরে আফসানার রক্তের। একটা নদীতে গিয়ে কিছু লবণ ছিটিয়ে দেয় এবং আফসানার একটু রক্ত একটা কাগজে নিয়ে একটা বড় শামুকের মধ্যে দিয়ে সেটা নদীতে ছেড়ে দেয়। কাগজে অদ্ভুত ভাষায় লেখা ছিল অনেকগুলো শব্দ। আর কবিরাজ বলে, 6 মাস অবধি যেন আফসানা কোনো পুকুর নদী যাই হোক না কেন পানির আশেপাশে যেন না যায়, তাহলে ওর মৃত্যু নিশ্চিত হবে। আমার আর করার কিছু থাকবে না। 6 মাসের ভিতরে একদিন আফসানা কলেজে যায়, মাঝে নদী পার হতে হয়, বিকল্প রাস্তা আছে, তবে সেই দিন সে ইচ্ছে করে নদী পার হয়ে গিয়েছিল। নদীটি নৌকা দিয়ে যেতে 5 মিনিট সময় লাগতো, যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার সময় বিপত্তি ঘটে যায়। নৌকাতে উঠতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সেই দিন, তাই বাধ্য হয়ে আফসানা ও তার দুই বান্ধবী নৌকা দাঁড়িয়ে থাকে। মাঝিটি আবার দৌড়ে পার হয়ে যায়, প্রচণ্ড বৃষ্টি আর বাতাসে হঠাৎ করে নৌকার মাঝখানে চলে যায়। আফসানার বান্ধবীরা সব জানতো, বিধায় দুই বান্ধবী মিলে দাঁড় টেনে ধরে আর আফসানাকে নৌকার মাঝখানে বসিয়ে রাখে। রাস্তার মানুষজন শুধু চিৎকার করে মেয়ে দুটোকে শিখিয়ে দিচ্ছিল কেমনে নৌকার হ্যান্ডেল করতে হয়। পুরো নদী তখন পানিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল। অনেক কষ্টে যখন নদী পারে নৌকা ভিড়ে, তখন হঠাৎই বৃষ্টি থেমে যায়। পারে কয়েকজন মানুষ এসে দাঁড়ায় নৌকায় পার হওয়ার জন্য। আফসানা নৌকা থেকে পারে নামতে পা স্লিপ কেটে নদীতে পড়ে যায়। সেদিন হয়তো ওর হায়াত ছিল বলে বেঁচে ফিরতে পেরেছে। মানুষগুলো মিলে ওকে পানি থেকে তোলে। এই কাহিনীর পর থেকে কবিরাজটি নড়ে চড়ে বসে, না এভাবে হবে না, ওরা অনেক শক্তিশালী। এবার কবিরাজ অমাবস্যার রাতে একটা আসন বসায় কবিরাজের বাসায়। দুই হাত গভীর এবং দুই হাত সামান্য দৈর্ঘ্য প্রস্থে এমন একটা ছোট্ট পুকুরে মাটিতে খনন করে এবং বাসার বারান্দায়। এটা আসলে গঙ্গা সাধনের আসল প্রস্তুতি। কবিরাজ সামনে বসে আর পিছনে 6টা পুরুষ বসে থাকে। কবিরাজ গান গায় আর পিছন 6 জন সুর ধরে জিনকে আহ্বান করে। প্রথমে ব্যর্থ হয়, তারপর কয়েকবার চেষ্টা করার পর রাত 1টার পর জিন হাজির করতে সক্ষম হয় তারা। শুনতেও অবাক লাগবে যে সেই ছোট্ট পুকুরে বড় 37টা বালতি পানি দিয়েও ভরানো যায়নি। পুকুরটি কিন্তু 2 হাত গভীর ছিল, আরও বালতি পানি দিয়ে। তারপর পানি স্থির হয়ে যায় আর কবিরাজ পানির মধ্যে নাক মুখ ডুবিয়ে দেয়। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় এভাবে অনেকক্ষণ সময় ধরে নিঃশ্বাস বন্ধ করে রাখা। অনেকক্ষণ পর কবিরাজ একটু মুখ তুলে বলে, আমি লবণ খাবো। কবিরাজের সহযোগে 2.5 কেজি লবণ ও পুকুরের পানিতে মিশ করে দেয়। তারপর আবার মুখ ডোবায় পানিতে, অনেকক্ষণ পর মুখ তুলে বলে, আমি রক্ত খাবো। সাথে সাথে 2টা জীবন্ত কবুতর ওর সামনে ধরে, কবুতরের দিকে একবার তাকিয়ে আবার পানিতে মুখ ডুবিয়ে দেয়, বলে আমি ফুল খাবো, কিন্তু ফুল ছিল না সেখানে, তাই সেটা দেওয়া হয় না। শেষে কবিরাজের রুপি জিনটা রেগে যেতে 7 ছড়ি কলা সামনে এনে দেয় এবং 3 কেজি মিষ্টি দেওয়া হয়। এগুলোতে তাকে ঠান্ডা করা হয়। তারপর আফসানা সব সমস্যা শুনে আরও খানিকটা সময় থাকে। কবিরাজের শুয়ে থেকে জিনটা চলে যায়। গঙ্গা সাধন করার পর কবুতর 3 দিন বাঁচে, পরে ওই মিষ্টি কলা সবাইকে খেতে দেয়, কিন্তু সেগুলোতে কোনো স্বাদ পাওয়া যায় না,
কারণ সবগুলো জিন খেয়ে নিয়েছে। কিন্তু সেই সাধন নিয়ে কোনো কাজ হয় না। এবার কবিরাজ খেপে যায়, কারণ আফসানার সমস্যা বেড়েই যাচ্ছে। জিনদের শারীরিক সম্পর্ক, বিভিন্ন রকম অত্যাচার সহ নানা রকম স্বপ্ন যা আফসানা আর ওর পরিবারকে অতিষ্ঠ করে দেয়। কবিরাজটা আরও টাকা দাবি করে। টাকা পেয়ে কবিরাজ আরও কঠিন দুটা সাধন করা শুরু করে। এবার আফসানার নামে অগ্নি সাধন করে। শীতের রাতে আফসানাকে বসিয়ে রেখে সামনে শুকনো গোবরের ঘুটের স্তূপে আগুন চালিয়ে দেয়। আগুনের মধ্যে মাটি কাটার বড় কোদাল দেয়। আগুনে কোদাল পুড়ে লাল টকটকে বর্ণ যখন ধারণ করে, তখন সেটা বের করে কবিরাজ দুই হাতের কবজি অবধি সরিষার তেল মেখে ওই জ্বলন্ত কোদালে এক একটা করে থাবা মারে আর মন্ত্র পড়তে লাগে। কবিরাজের থাবায় আগুন ছিটকে পড়ে কোদাল হাতে চারিদিকে, আর সেটা থাবার উপর উঠে গিয়ে আফসানাকে গ্রাস করে ফেলে দেয়। পুরো শরীরে দাও দাও করে আগুন ধরে যায় আফসানার। যে দেখবে সেই স্বাভাবিক থাকতে পারবে না। কিছু সময় পর আগুন একাই থেমে যায়। যে কেউ হলে ওই আগুনে পুড়ে শরীর পুড়ে যেত। কিন্তু অবাক করা কাণ্ড, আফসানার গায়ে অল্প জায়গায় একটু ছ্যাঁকা লাগছে আর কিছুই না। ওই শীতের রাতে একটা পুকুরে গোসল করা আফসানাকে কবিরা সমস্ত কাজ কুফুরি করেছিল। রূপ সাধন আরও কঠিন একটা সাধন, যেটার আরও প্রয়োজন পড়ে না আফসানার। কবিরাজ এভাবে প্রায় 3 বছর চেষ্টা করার পর আফসানার শরীরে ব্যথাটা ভালো করে। এর বিনিময়ে 75,000 টাকা নেয় কবিরাজ। কোনো মেডিসিন ছাড়া সম্পূর্ণ ভালোভাবে অনেকটা স্বাভাবিক হয়ে যায়। 10 বছরে এমন কোনো দিন নাই ব্যথার ওষুধ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছিল। শেষে কিছুটা কষ্ট লাঘব হয়। আফসানা যখন ভালো হওয়ার পথে, তখন জিনগুলো আফসানাকে আর না পেয়ে ওর ছোট মেডিকেল পড়ুয়া ভাইকে আক্রমণ করে। কোনো কারণ ছাড়াই 2016 সালে শয়বরাতের আগের দিন হস্টেল থাকা অবস্থায় সুসাইড করার চেষ্টা করে আফসানার ভাই। যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিল, তাই ওর ফ্রেন্ডরা প্রাথমিক চিকিৎসা করে হসপিটালে শিফট করে। আফসানার ভাইয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। 3 দিন কোনো সেন্স ছিল না। অনেক কষ্টে একটু স্বাভাবিক হতে তাকে আবারও হোস্টেল রেখে আফসানার মা আর বোন বাসায় চলে আসে। আফসানার মা ছেলেকে বাসায় নিয়ে আসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে আসতে নারাজ ছিল। সামনে পরীক্ষা ছিল, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। মা আর বোন বাসায় পৌঁছানোর আধ ঘন্টা পর হোস্টেল সুপার ফোন করে জানায় ছেলেটা আবার সুসাইড করেছে। অবশ্য খুব খারাপ অবস্থা। অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। 2 বার সুসাইড করার চেষ্টা করে, পুরো পরিবারকে শেষ করে দেয়। জীবন মৃত্যুর মাঝে লড়াই করে 11 দিন ছেলেটি নিয়ে বাসায় ফিরে মা বাবা। প্রায় 15 দিন পর আবার হোস্টেলে পাঠায় ছেলেকে, কিন্তু এবার কলেজের প্রিন্সিপাল বাবার কাছে সিগনেচার নেয় যে যদি ছেলে মারাও যায় একবার তাহলে কলেজ কর্তৃপক্ষ দায় থাকবে না। ছেলের ভবিষ্যতের জন্য বাবা বাধ্য হয়ে তাই করে। কিন্তু বাসায় এসে বাবা প্রচুর কেঁদে বলে, কেউ যদি শত্রুতা করে আমার ছেলেকে হত্যা করে তাহলে আমি বিচার চাইতে পারবো না। আর সেই কাজ করে আসতে বাধ্য হলাম, কারণ 2 বার সুসাইড করার চেষ্টা করেছে তাদের ছেলে, তাই এই ব্যবস্থা। কিন্তু এতেও সে থামে না। আফসানার ভাই বিভিন্ন শ্মশানে রাত দিন কাটাতে লাগলো। শ্মশানে নাকি তার খুব ভালো লাগে। হোস্টেলে বলতো বাসায় যাব, হোস্টেল থেকে বের হয়ে কিছু ফ্রেন্ডদের নিয়ে শ্মশানঘাটে যায় এবং নেশা করতে শুরু করে। যখন আফসানার মা কবিরাজকে সব ঘটনা বলে, তখন কবিরাজ বলল তার আপনার ছেলেকে বাঁচতে দিবে না, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার ছেলেকে বাসায় নিয়ে আসুন, পড়ালেখার চিন্তা আর করেন না, সব শেষ হয়ে গেছে। কিন্তু আফসানার ভাই বাসায় আসতে রাজি না, সে পড়াশোনা করবে, মানুষ মেডিকেলের চান্স পায় না, আর তাকে সেই পড়া থেকে নিয়ে আসতে যাচ্ছে। শেষে কবিরাজ এমন একটা কাজ করে যে ছেলেটা একা হস্টেল ছেড়ে বাসায় ফিরে আসতে বাধ্য হয়। এভাবে শেষ হয় তার মূল্যবান শিক্ষা জীবন। আফসানা যেহেতু নামাজ পড়ে, তাই কুফুরি তাবিজগুলো আর রাখতে মন চাচ্ছিল না। সে তাবিজগুলো খুলে ফেলে এবং গলায় সব কিছু পরিবার থেকে ঢেকে রাখত। এভাবে কিছুদিন যাওয়ার পর ওর মা সেটা দেখে ভীষণ বকা দেয়, কিন্তু তাবিজ আর কিছুতে পড়াতে পারে না। এরপর আবার শুরু হয় জিনদের উৎপাত। এবার আরও 2টা জিন এসে যোগ হয় তাদের সাথে, মোট 5টা জিনে আসক্ত হয়ে পড়ে। এর মধ্যে একদিন রাতে ঘুম ভেঙে দেখে আফসানার পাশে একটা ছায়ামূর্তি শুয়ে আছে। তারপর আফসানা চোখ বন্ধ করে ফেলে আর চেষ্টা করে খুলতে পারে না। অদ্ভুত সাদা ধরনের অবয় চারপাশে ঘোরা, পুরো বিল্ডিং কাঁপে। সেটা দিনে অসংখ্যবার অশ্রমিক অবয়কে দেখায়, যেন নিত্য দিনে ঘটেই চলছে। রাতে দোয়া পরে ঘুমায়, তবুও সমস্যা হচ্ছে। নিজের পায়ের কাছে অদ্ভুত ধরনের মানুষ দেখা ছাড়া অনেক সমস্যা দেখা দেয়। চেয়ারে বসে প্র্যাকটিক্যাল খাতা আঁকছিল, এমন সময় বারবার কিছু একটা জিনিস তার পিছনে দাঁড়িয়ে থাকে। এরকম অনেক কাহিনী। এবার আফসানার বোনকে অ্যাটাক করে, কিন্তু কবিরাজ তো প্রতিহিত করে এবং 1 মাসের মধ্যে বিয়ে হয়ে যায় বোনের। কিন্তু কোনো ক্রমে আফসানাকে আর ঠিক করা যায় না। এভাবে আরও 3টা বছর কেটে যায়। আফসানা কবিরাজ আর সহ্য করতে পারে না। কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলে বলে আমি সুসাইড করব, কিন্তু তাই ভয়ে আর কেউ কিছু বলে না।
ঘটনা শুরু হয় এই গত কুরবানি ঈদে। হঠাৎই তার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আফসানা ঠিক করে তার বাবাকে রোকাইয়া করাবে সে নিজেই। 7 দিন রোকাইয়া পাড়ি পড়িয়ে বাবাকে গোসল করানো হয়। বাবার তেমন পরিবর্তন আসে না, কিন্তু আফসানার সমস্যা শুরু হয়ে যায়। সকালে রোকাইয়া পানি পড়ার আগে একই সময় সব বাজে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। শরীর খারাপ সহ বারবার গা গোলানো এবং বমি হয়। শেষ যেদিন আফসানা পানির মধ্যে হাত ডুবিয়ে রোকাইয়ার দোয়াগুলো পড়তে লাগে, সেদিন স্বপ্নে দেখে 7টা মহিলা আফসানাকে সাহায্য করার জন্য তারা বাসে এসে হাঁটু গেড়ে বসে। একটা খাঁচিতে 3টা সাপ দিয়ে সেটা আফসানার হাতে দেয়। সেই জিনগুলো ছিল এই 3টি সাপ। আফসানা স্বপ্নের ভিতরে এই বুঝতে পারে এগুলো জিন মহিলা ছিল যারা তাকে সাহায্য করতেছিল। আফসানা এবং ওর ভাই মিলে একটা সাপ মারে, বাকি 2টা তাদের কাছে ফেরত দেয়। ছোটবেলা থেকে তার কাছে জিনগুলো ছিল তাই মায়াও বেশি। জিনটিকে মেরে আফসানা খুবই কাঁদছিল। অবহেলা একটা সাপকে সে মেরে ফেলল, কিন্তু তারা তো ভালো ছিল না, এতদিন ধরে শুধু ক্ষতি করে চলেছে। আফসানার কাছে সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল তখন যখন সে জানতে পারে ওই 6 জন মহিলার মধ্যে একটা মহিলা নিজের সন্তান জিন আফসানার কাছে ছিল এবং শারীরিক সম্পর্ক করেছে এতদিন ধরে। এই প্রথম আফসানা তার সেই জিনকে সচক্ষে দেখতে পায়। আফসানার বয়সে একটা ছেলে দাঁড়িয়ে আছে দেওয়াল ধরে, গায়ে অফ হোয়াইটে জুব্বা পরা, অসম্ভব সুন্দর একটা ছেলে, যা আফসানার লাইফে এমন সুন্দর ছেলে আসেনি। জিন ছেলেটা দাঁড়িয়ে আফসানার দিকে তাকিয়ে আছে। ছেলেটির 2 চোখ বেয়ে অশ্রু ঝরে চলছে, আর ছেলেটির মা আফসানার হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আফসানার বুকটা ফেটে যাচ্ছিল, শুধু বারবার পিছনে ফিরে তাকায় দেখছিল। 25 বছর ধরে আফসানার কাছে সে ছিল এবং সে শুধু তার সাথে শারীরিক সম্পর্কই করেছে। মনে হয় আফসানা তার কলিজা ছিঁড়ে সেখানে রেখে চলে যাচ্ছে। অদ্ভুত মায়া তার জন্য কাজ করছিল। জিন ছেলেটির মা অত্যন্ত চমৎকার দেখতে ছিল এবং বিনয় ভাষায় কথা বলছে আফসানার সাথে। সে নিজেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে আফসানাকে। আফসানার কাছ থেকে ওই দিনের পর থেকে আর অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু আফসানাকে পুরোটাই স্তব্ধ করে দিয়েছে। এতগুলো বছর কারো সাথে মিশতো না বলে এখনও কারো সাথে আর মিশতে পারে না, কোনো পুরুষকে পছন্দ করতে পারে না, সেটা আজও রয়েছে। বিয়ের নাম তো মুখেই নেয় না, যথেষ্ট সুন্দর হওয়া সত্ত্বেও 25 বছর হয়ে যাওয়ার পর তার পরিবার বা পাড়া প্রতিবেশী আজও বিয়ের কথা অবধি তোলে না। শিক্ষা জীবন শেষ হয়ে গেছে তবু, এটা একটা অদ্ভুত ঘটনা। সে নিজে বা পরিবারে তার বিয়ের ব্যাপারে আগ্রহী না, মনে হয় কিছু একটা তাদের সবাইকে নিয়ন্ত্রণ করেই চলছে।